কবে মানে শেষ কবে মন থেকে কান্নাকাটি করেছিলেন? সরি হাই পটকার বাবা আমার মাথা জানি কেমন চক্কর খাচ্ছে। হিরু শাকিব খান এই ম্যাচের মধ্যে থাকে? আল্লাহ চলো তার সাথে একটু দেখা করে আসি। চলো তোর লেখা পড়া কর তো স্যার, আমি 4 ক্লাস পর্যন্ত পড়ছি স্যার, ক্লাস 4 স্যার। আচ্ছা আমি কিভাবে বলি, আমি বলা যায় মনে করে। আচ্ছা ভাইয়া কামাল ছেলেটা কেমন? কেন কোনো কিছু বলছে, কোনো কিছু করছে তোমার সাথে? হ্যাঁ তুই কিন্তু আর আমারে ডর দেখাইবার পারবি না। তুই তো আমার আপা শুনেন, আপনি মন দিয়ে শুনেন, এখানে একটা বড় ভুল বোঝা বুঝেছি। আমার স্বামীরা আমি খুব ভালো করেছি, সে আমার সাথে কোনো ফ্রুট করে নাই। তারপরও আপনি যখন এত জোরাজুরি করতেছেন যে আপনার সাথে ফ্রুট করছে, ঠিক আছে বলেন শুনি। মনে হচ্ছে সে আমার সাথে ফ্রুট করে নাই। না কোনো ফ্রুট করে, সে আমার সাথে কি কি করছে সেটা আপনার আমি কাম্মা করে কব? কন্যা বাদ দিয়ে কন্যা কব, আগে টুক বাদ দিলাম পরে টুক খাই। সে আমার সাথে মেডাম আপনি কিন্তু আমার ধর্মের ভাই, ওই মেয়েটা দেখছেন কেমন করে কান্নাকাটি করছে, এই মাইয়া যাজা পড়ে গেছে তাকে সত্যি। ভাবি আপনি ওর কোনো কথাই বিশ্বাস করবেন না, ওর চোখের পানি যেরকম ঝাল, ওর মুখের কথাগুলো একবার তিতা বিষ। ভাবি আপনি কোনো কথা বিশ্বাস করেন না, ওর আলম ভাইয়ের মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একজন আছে কিনা আমার বিশ্বাস হয় না। আমিও তো তাই মনে করি। ভাবি আপনি বসেন, আপনি বসেন, আমি এই যে কামগুলো গুছাই একটু, কামগুলো গুছিয়ে আবার আইতেছি। আপনি বসেন তো, ওর কথা কিছুই বিশ্বাস করেন না ভাবি, বুঝছেন? বসেন বসেন। কার কথা যে বিশ্বাস করব আর কার কথা যে বিশ্বাস করব না, সেটাই তো বিশ্বাস হইতেছে না। ওরে আল্লাহ, এখন জামিনের মধ্যে আমারে ভালোই চল। ভাই চা চাইছিলাম, চা দিলেন না? দুধ চা, চিনি ছাড়া আদা দিছেন? ভাই চাটা ভালো হয়েছে ভাই, থ্যাংক ইউ। আরে ভাই একশো বছর বসে 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 ভাই, বাইরে আলগা পাত্তি দিয়া একটা কড়া চা দেন। পয়সা পয়সা ভালো থাকলে চলবে, পাইলা কিছু? ভাই এটা আপনার কি কি কথা বললাম, পাইলাম কিছু মানে? আরে পাইছো মানে বলতেছি বাসা খুঁজে পাইছো? ও বাসা, এই এই যে ভাই, ভাই ব্যাচেলারদের বাসা পাওয়া খুব কষ্ট ভাই। হ্যাঁ সেই দেখো, কেউ দিতে যায় না বুঝছেন। আমি বুদ্ধি করে দুজনের কাছে বলছি আমি ম্যারিড, তাও বিশ্বাস করে না, আমার চেহারা দেখে নাকি ম্যারিড মনে হয়। ওরা আর কি করা, তবে আমার নেটওয়ার্ক অনেক শক্ত এই অঞ্চলে, আপনি টেনশন করেন না, বাসা পাই যাবে। সাবাস চাকান ভাই, আমার ওটা কি করলেন ভাই? ওই যে আপনি বলছিলেন না যে আমি স্ক্রিপ্ট লিখে দিলে ওটা দেখা সিনেমা করবে, আমি তো ভাই একটা সিনেমার স্ক্রিপ্ট লিখে ফেলাইছি, এখন তো ভাই লেখার পর আর সহ্য হইতেছে না ভাই। ভাই আপনি একটা ব্যবস্থা করেন ভাই, ভাই ভাই ভালো ভালো লিখছি ভাই, ভালো লিখছি। কোরবানের সময় গরুর হাতে গেছো? হবে গেছে, ওখানে যদি দামটা বলো পাওয়া যায়। যাই ভাই, বেশ দাম দিয়া। জি ভাই, আমি ভাবতেছি আগামী কোরবানির ঈদের আগে তোমার নিয়ে গরুর হাটে যাবো ভাই। আমি রাজি ভাই, ভাই ভাই সেটা তুমি রাজি হবে ভাই? আপনি 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 আমরা ব্যবস্থাটা করেন, একটা স্ক্রিপ্ট আমার স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্টের নায়ক নায়িকা দৌড়ায় এসে ঠাস করে ধরে ফেলতেছে ভাই, ব্যবস্থা করেন। একটা মানুষের মিনিমাম সেন্স থাকা দরকার,
আমরা এখন কোথায় থাকবো, কোথায় যাবো, কি খাবো না খাবো সেটা নিয়ে আমার টেনশন আছে। আর তুমি আছো তোমার স্ক্রিপ্ট নিয়ে। এই মিয়া, স্ক্রিপ্ট লেখাটার সময় আছে না? তোমার কি মাথা মতো খারাপ নাকি? তোমার তো অভ্যাস মিয়া পুরা ঘরে আলো শুদ্ধ করে খাওয়া। না ভাই, আপনি আমার একটু স্ক্রিপ্টের ব্যবস্থা করেন। একটা অনুরোধ দেন, তোমার যখন আমি কথা দিচ্ছি, আমার নাম কি? আপনার এক ফুল বাংলে ঘরে আরেক ফুল, নাম আমার শফিক। শফিক খানের বন্ধু। আমি যখন কথা দিচ্ছি কথা আমি রাখবো, কিন্তু এখন এসব নিয়ে আলোচনা করা কোনো মানে নাই। এখন আলোচনা করতে হবে আগে আমাদের বেসিক সমস্যা নিয়ে। বুঝতে পারছো কথাটা? না ভাই, আপনি যখন বলছেন তাহলে হয়ে গেছে। ভাই আর একটা কথা বলো, একটা দাদা বলেন তো বলো। দাদা বলো তো, এখানে কতটুকু চা আছে, কয় কেজি? নাই ভাই। হ্যাঁ একদম ঠিক বলছে, উত্তর সঠিক হচ্ছে। আমি যা দিই আপনি কি তা দেখেন? আপনি কি দেখছেন ভাইয়া? আমি আসলে কিছুই দেখতেছি না, আপনি যে চিন্তা করছেন এটি রাবা না আসলে এখান থেকে একটা সেরকম করে আদা সা ভাইয়া। তোমার এই চেহারা আমি আর দেখতে চাই না, যাও তুমি আমার বাসা থেকে বাইর হও। ফকিন্নি ফকিন্নি ভালো, বড় লোক হইলে তা যেন সহ্য হয় না, যা বাইর হোক। যান যান, তুমি এমন করতে চাও কেন? যান সুইটার, আমার হানু হানু পা, প্লিজ ব্যাপারটা বোঝার ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা ভুল করছি আর জীবনে কখনো, যান সোনা প্লিজ বুঝো। ভুল করছো না? জান না, এতদিন কই ছিল তোমার? জান কই ছিল বলো? এক্ষুনি আমার বাসা থেকে বাইরে যাও, না তাকে তোমার খুন করবো, এখন নিজে খুন হবো। তো বাইরে হোক তুমি আমার বাসা থেকে। তোমার খুন হওয়া লাগবে। এই দাঁড়াও, এখানে আসো, চুপ করে এখানে বসো। আমি জানতাম তুমি কোনোদিন এটা করতে পারবে না। আমাকে তুমি বাড়ি থেকে কিভাবে বের করবে? কারণ তুমি আমাকে অনেক লাভ করো, আমি জানি, অনেক অনেক ভালোবাসো, ঠিক বলছি না? পারবো না, দেখো যাও। এইসব কাপড় পরে তুমি এখন বাইর হবা, শ্বশুরের নতুন জামা কাপড় খুলে নিজে নিজের পুরান কাপড় পরে বাইরে যাও। বাইর হও না কেন, বাইর হও। নতুন কাপড় পরা তুমি লাল হয়ে ঘুরতেছিল না এতদিন, আমার বাসা থেকে বাইর হও, তুমি এক্ষুনি বাইর হও। এটা তো ভালো কথা, মানে আপনি তো কাজ করতে চান তাই না? তাহলে কাজ করছেন, শুটিং করছেন, এটাই তো আপনি চেয়েছিলেন নাকি?
হ্যাঁ সেটাই চাই কিন্তু শরীর তো আসলে কথা শুনে না মাঝে মধ্যে বিগড়ে যায় এনিওয়েজ আপনি ইন্টারভিউ নিতে এসেছেন রাইট সো আপনার কাছে 30 মিনিট আছে এর মধ্যে ইন্টারভিউটা কমপ্লিট করবেন ওকে তাহলে আমরা গতদিনের শেষ প্রশ্ন থেকে শুরু করি ঠিক আছে তো আপনি শেষ কবে হাউমাউ করে মন থেকে কেঁদেছেন কি মানে শেষ কবে মন থেকে কান্না করেছেন কি ভাবছেন ভাবছি আপনাকে আসলে সত্যি কথাটা বলবো নাকি বানিয়ে ক্যান্সার দেব বানিয়ে কেন কথা বলবেন যেটা সত্যি সেটা বলবেন মানে আপনি নায়ক নায়িকাদের ইন্টারভিউগুলো পড়েন না ওরা তো যেসব সাক্ষাৎকারে কথাগুলো লিখে সেগুলো বেশিরভাগই থাকে মিথ্যা তাই আপনি দুই একটা এক্সাম্পল দেন তো আচ্ছা যেমন ধরেন সেদিন পড়লাম একটা নায়িকার ইন্টারভিউতে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল বিয়ের শাদীর ব্যাপারে আপনার কি মতামত তো মেয়েটা বললো যে জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে আল্লাহ যেদিন চাইবে সেদিন সে বিয়ে শাদী করবে আর এখন সে বিয়ের নিয়ে কিছু চিন্তা করছে না কিন্তু সেই নায়িকা এখানে ভুল কোথায় বললো অথবা মিথ্যাই বা কোথায় বললো হ্যাঁ আপনি সত্যটা জানলেই বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি আচ্ছা তো সত্যি কথাটা কি সত্যি কথা হচ্ছে সেই নায়িকা দুই সন্তানের মা এবং সে ঢাকা শহরে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে আমার অ্যানসারটা বলছি দুইটা ওয়েতে আমি অ্যানসারটা বলছি একটা হচ্ছে সত্য হচ্ছে আমি গতকাল রাতেও কান্না করেছি আর এরকম প্রতি রাতেই আমি কান্না করি এটা হচ্ছে ট্রু অ্যানসার আর যদি বানিয়ে বলতে চাই তাহলে বলবো যে যেহেতু প্রফেশনটাতে আমার অ্যাক্টিং করতে হয় সো আমি অ্যাক্টিংয়ের পরে মানে দরকারে মাঝে মধ্যেই কান্না করতে হয় স্ক্রিনে এই হচ্ছে আমার অ্যানসার কিন্তু আপনি প্রতিদিন রাতে কেন কান্না করেন আমি ভাবছিলাম আপনি এটা কোশ্চেনটা করবেন বাট এটা আমার সম্পূর্ণই পার্সোনাল ব্যাপার আচ্ছা আর কিছু জিজ্ঞেস করবেন না কোন করতে পারতে সমস্যা নেই ও আপনার তো মানে তাড়া আছে না আধ ঘন্টার ভিতরে উঠতে হবে অ্যাকচুয়ালি আমি আপনাকে 30 মিনিটের যে টাইমটার কথা বলেছিলাম সেটা মিথ্যা কথা বলেছিলাম মানে আমি কতখানি ব্যস্ত নায়িকা সেটা আপনাকে বোঝানোর জন্য আমি কথাটা বলেছিলাম আচ্ছা এনিওয়েজ আপনার তো কোনো কাজ নেই আজকে আপনি ফ্রি তো না আমি ফ্রি আছি আচ্ছা তাহলে আপনি আরো কিছুক্ষণ বসেন আপনার সাথে একটু গল্প করি আপনার সাথে কথা বলে খুব মজাই লাগছে আমার ঠিক আছে ঠিক আছে আমরা এখানেই বসবো নাকি ওদিকে যাবো এখানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে বাসায় কে গেছেন কি আইস
পাগল এটা তুমি বুঝতে পারো নাই ও পাপ না ছিল মেলা দিন পাপ না কই পাগলা কারো হুম এই যে বুঝতে পারিছো ওর কথাবার্তা তুমি বোঝো নাই যে পাগলা কারো দিছিল ওর থার কথা ছিল মেলা দিন অতদিন থায় নাই চলে আইছে এই আসার পর আবার পাগলামি শুরু হয়েছে খারাপ এটা তুমি ঠিক কইছো হুম তার কথার মধ্যে জানি কেমন একটা পাগলামি পাগলামি ভাব আছিল বুঝতে পারিছো তালি তালি কি করবে সোনা ওজা কবি এক কান্দে ধুয়ে দে আরেক কান্দে বাইকের বেশি দিন না আর অল্প কটা তারপরে এই পাগলা কারোদের তোমার রাখতো না তোমার নিয়ে আমি একটা সুন্দর ভাষা দেখেছি মেলা বড় বারান্দা পটকা বারান্দায় খেলবি আমরা ঘরে কথা কব খুশি খালি ভুলবো যে আমার শিক্ষক তুমি কাজ করো তুমি সফিকুলকে ফোন দাও ফোন দিয়া কও আর যদি না মিস করে ফাইট ডিরেক্টর তাইলে সফিকুল আমার শেষ ভরসা তারে দিয়ে ক্লাস নেওয়া হইব ঠিক আছে বন্ধু ঠিক আছে ঠিক আছে ওকে বন্ধু স্যার আসতে পারি এবার কবিতা চাই স্যার আমার নাম বসি স্যার নাগেমনের বডিগার্ড হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম স্যার ও মনে পড়ছে তো আমরা এখানে কিতে যাও স্যার আমার তো কেউ কিছু এখন জানাইলো না আরে বাবা অত অস্থির হইছো কি তা লাগি হ্যাঁ অস্থির আর কোনো দরকার নাই জানাইবো তো শিগগিরই স্যার আমার না সাইকেলটা খুবই দরকার স্যার ওনো বসির আমরা যারা যোগ্য মনে করবো তারে আমরা নিমু ঠিক আছে স্যার আরেকটা কথা স্যার কিটা আমি যে টাকাটা দিয়েছিলাম মাঝে চাকরি না হয় কেমনে ফেরত পাবো বসির তোমারে আমি একটা কথা পরিষ্কার করি কই আমরার দায়িত্ব আছে ইন্টারভিউ নেওয়া আমরা ইন্টারভিউ দিয়েছি তারপরে আমরা সব ফাইলপত্র এজেন্সির কাছে পাঠাইছি ঠিক আছে এখন এজেন্সি যারা ফিট যারা সিলেক্ট করব তারে তারা ডাকবো ওখানে যাই পাই আমরা এখানে আবার কোনো দরকার নাই ঠিক আছে জি স্যার পরিষ্কার তো জি স্যার ঠিক আছে বসির তুমি এখন যাও আমরা মেলা কাজ করে দিয়েছি উই আর ভেরি বিজি যাও জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম যাও যাও হুমায়ুন জি ভাইজান ভালো সমস্যার মাঝে পড়লাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার আমি কইলাম না তুমি সফিকুলরে ফোন লাগাও যদি না আই মিস করে তাহলে সফিকুলরে দিয়ে নিয়ে আমরা ক্লাস করাইমু আজকে ঠিক আছে ভাইজান ক্লাস সবাই আর রেডি কারে নিয়ে ক্লাস করান যায় আমি এতটা ভাবতেছি আরে